হাই এভরিওয়ান, এখন কথা বলবো 2022 10টা এমন ফিল্ম নিয়ে যেটা আগামী নভেম্বর মাসে রিলিজ হতে চলেছে। তার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা করে দিন সাবস্ক্রাইব। তো আগামী নভেম্বর মাসের প্রথম ফিল্ম হচ্ছে ফোন বুথ, যেখানে লিড কাস্টে রয়েছেন ক্যাটরিনা ক্যাপ, সিদ্ধান্ত চতুর্বর্তী এবং ঈশান খাট্টার। মুভিটি একটি হরর কমেডি মুভি হতে চলেছে এবং ক্যাটরিনা, সিদ্ধান্ত এবং ঈশান মিলে করবে ভূতেদের শিকার এবং ক্যাটরিনা ক্যাপ এখানে নিজেই একটা ভূত। মুভিটি ডাইরেক্ট করেছেন গুরমিত সিং এবং রিলিজ হবে 4th November। নভেম্বর মাসের লিস্টে সেকেন্ডে আছে 2015 সাসপেন্স থ্রিলার মুভি হেলেনের অফিসিয়াল রিমেক মুভি মিলি। মুভিতে লিড কাস্টে রয়েছেন জাহ্নবী কাপুর। এছাড়াও মুভিতে দেখা যাবে ভিকি কৌশলের ভাই সানি কৌশলকে। মুভির গল্প মিলি নামের একটি মেয়েকে নিয়ে, যে একদিন ফ্রিজার রুমে ফেসে যায়। সেখান থেকে সার্ভাইভ করতে পারবে কিনা সেটা আমরা দেখতে পাবো এই মুভিতে। মুভিটি ডাইরেক্ট করেছেন মাধুকুট্টি জেভিয়ার এবং রিলিজ হবে 4th November। নভেম্বরের লিস্টে 3rd নম্বরে আছে ডাবল এক্সেল, যেখানে লিড কাস্টে রয়েছেন হুমা কুরেশি, সোনাক্ষী সিনহা। মুভি একটি সোশ্যাল ড্রামা মুভি হতে চলেছে, যেখানে আমরা ক্রিকেটার শিখর ধাওয়ানকেও অ্যাক্টিং করতে দেখতে পাবো। এটি ডাইরেক্ট করেছেন সতরাম রামানি এবং রিলিজ হবে 4th November। নম্বর 4 রয়েছে ক্যানাডা ফিল্ম বেনারস। মুভিটি ট্রেলার দেখে মনেই হবে না এটি একটি ক্যানাডা মুভি, যদিও রিলিজ হবে হিন্দিতেও, যেখানে আমরা টাইম ট্রাভেল কনসেপ্টও দেখতে পাবো। মুভিটি ডাইরেক্ট করেছেন জয়া তীর্থা এবং রিলিজ হবে 4th November। নম্বর 5 হলো সামন্তা প্রভুর আপকামিং ফিল্ম যশোধা, যেটা একটা সায়েন্স ফিকশন মুভি হতে চলেছে এবং মুভিটি সামন্তা প্রভুর ক্যারিয়ারের সব থেকে বড় ফিল্মও হতে পারে, কারণ মুভিটি প্যান ইন্ডিয়া রিলিজও হবে। মুভিটি ডাইরেক্ট করেছেন হরিশঙ্কর। মুভির টিজার অলরেডি চলে এসেছে, থ্রিলার আসতে বাকি আছে, তবে রিলিজ হবে 11 নভেম্বর। নম্বর 6 হলো উঁচাই, যেখানে লিড কাস্টে রয়েছেন অমিতাভ বচ্চন, অনুপম খের, বামন ইরানি, ড্যানি ইত্যাদি। এছাড়াও নীনা গুপ্তা, সারিকা এবং পরিণীতি চোপড়াকেও দেখতে পাবো। 3 বন্ধুর মাউন্ট এভারেস্টের সফর নিয়ে এই মুভির গল্প। মুভিটি ডাইরেক্ট করেছেন সুরজ বারজাতিয়া এবং রিলিজ হবে 11 নভেম্বর। নভেম্বরের লিস্টে 7 নম্বরে রয়েছে মনিকা ও মাই ডার্লিং, যেখানে লিড কাস্টে রয়েছেন রাজকুমার রাও, রাধিকা আপ্তে অ্যান্ড হুমা কুরেশি। এটি একটি ডার্ক কমেডি থ্রিলার মুভি হতে চলেছে। ডাইরেক্ট করেছেন বসন্তবালা এবং রিলিজ হবে 11 নভেম্বর। বাড়িতে বসে এনজয় করতে পারবেন, কারণ রিলিজ থিয়েটারে নয়, রিলিজ হবে নেটফ্লিক্সে। নম্বর 8 রয়েছে ব্ল্যাক প্যান্থার 2। মুভিটি মার্ভেল ফ্র্যাঞ্চাইজির এই বছরের 3rd ফিল্ম, রিলিজ হবে 11 নভেম্বর। নম্বর 9 রয়েছে হরর কমেডি মুভি রকেট গ্যাং, যেখানে দেখতে পাবো কিছু বাচ্চা ভূতের উৎপাত। এটি ডাইরেক্ট করেছেন বস্কো এবং রিলিজ হবে 11 নভেম্বর। নম্বর 10 রয়েছে অজয় দেবগানের মাচ অ্যাওয়েটেড ফিল্ম দৃশ্যম 2, যেটা 2021 মালায়ালাম মুভির অফিসিয়াল রিমেক। অজয় দেবগানের দৃশ্যম মুভির প্রথম পার্ট সবাই খুবই পছন্দ করেছিল এবং সেকেন্ড পার্টের জন্য বেশিরভাগ লোকই উৎসাহিত। মুভিটি ডাইরেক্ট করেছেন অভিষেক পাঠক এবং রিলিজ হবে 18 নভেম্বর। নভেম্বরের লিস্টে 11 নম্বর এবং আজকের লাস্ট নম্বর ফিল্ম হচ্ছে ভেড়িয়া, যেখানে লিড কাস্টে রয়েছেন বরুণ ধাওয়ান, কৃতি শ্যানন। মুভিতে অভিষেক ব্যানার্জি এবং দীপক ধোপিয়ালকেও দেখতে পাওয়া যাবে। এটি একটি হরর কমেডি মুভি। মুভিতে বরুণ ধাওয়ানকে একটা ভেড়িয়া কেটে নেওয়ার ফলে তার কাছে বেশ কিছু সুপার পাওয়ার চলে আসে। তারপরে কি হয় না হয় জানতে গেলে দেখতে হবে মুভিটি। মুভিটি ডাইরেক্ট করেছেন আমার কৌশিক, যেটা তার হরর ইউনিভার্সের 3rd ফিল্ম, রিলিজ হবে 25 নভেম্বর। তো বন্ধুরা, এটাই ছিল 11টা ফিল্ম যেটা নভেম্বর মাসে রিলিজ হতে চলেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকে তাহলে অবশ্যই করে দিন। বাকি অবশ্যই দেখা হচ্ছে পরের ভিডিওতে।